আমরা অনন্যা পাঁচ বছর পেরিয়ে ৬ বছরে পা রেখেছে। এই উপলক্ষে উদ্যোক্তাদের নিয়ে ৬ আগস্ট রবিবার বেলা ১২টায় রাজধানীর একটি রেস্তোরাঁয় বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারী উদ্যোক্তাদের নানাবিধ প্রতিবন্ধকতা, নারী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক দিক নির্দেশনা সহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। আমি শারমিন সুবর্ণ উর্মি, কাজ করছি পুরান ঢাকা থেকে হোমমেড ফুড নিয়ে। আমার পেজ হচ্ছে মূলত কেক, বেকিং, বেকিংয়ের সব আইটেম, হোমমেড হচ্ছে ভর্তা, সব কিছুই পাবেন, ইভেন ফ্রোজেন ফুড সহ। আমি অনন্যার সাথে জড়িত আছি বিগত ৪.৫ বছর যাবৎ। আমি গ্রুপে যখন তখন পোস্ট করতে পাচ্ছি, তারপর হচ্ছে আমি স্পন্সর করতে পাচ্ছি, গ্রুপের মাধ্যমে আমার অর্ডার আসতেছে, লাইক কমেন্টস বাড়তেছে, এইটুক একটা এজ এ হাউসওয়াইফ আমি ঘরে বসে ইনকামের সোর্স পাচ্ছি এটার মাধ্যমে, দ্যাটস ওয়াই এটা আমার বেনিফিট হচ্ছে। আমি জাহানিফাত পুরান ঢাকা থেকে আছি। সো আমরা অনন্যা গ্রুপে আমি সিন্স পাস্ট থ্রি ইয়ার্স ধরে আছি, এবং আমার আমি হাউসওয়াইফের পাশাপাশি আমার দুটো পেজ আছে, একটা লেডিস ক্লোজেট নিয়ে আর একটা হোমমেড ফুড আইটেম নিয়ে। তার মাধ্যমে পরিচয় পাচ্ছি, পেজে লাইক ফলো বাড়ছে, সবার মাধ্যমে পরিচয় বাড়তেছে সবার সাথে। এই যে আজকে ৫ বছর পূর্তিতে অনন্যার গ্রুপের একটা মিট আপে আমরা সবাই অ্যাটেন্ড করেছি, তো দেখা যাচ্ছে এখানে সবাই সবাইকে আমরা সহযোগিতা করে এগিয়ে যাচ্ছি। আজকে আমরা অনন্যার ৫ বছরের সেলিব্রেশন, সো আমরা সব মেয়েরা নারীরা একত্রিত হয়েছি এটা উদযাপন করার জন্য। এবং আপু শারমিন মিম আপু প্রতি বছর এই গ্রুপটিতে খুব সুন্দর করে অর্গানাইজ করে পার্টি, তাতে করে আমরা অনেকেই আমন্ত্রিত থাকি, একত্রিত হই এবং পরিচিতি পর্ব হয়, যেটা কিনা আসলে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য বেশ মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো একটি বিষয়, যেটা আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমরা আসি যত ব্যস্ততা থাকুক না কেন, আমরা অনন্যা গ্রুপটিতে যখন ইনভাইট করা হয় আমরা আসলে সময় বের করে চলে আসি, কারণ এটা বেশ নারী উদ্যোক্তাদের একটা বিশেষ প্ল্যাটফর্ম। আয়োজক শারমিন মিম জানান, আমরা অনন্যার লক্ষ্য হল যারা নারী উদ্যোক্তা আছেন তাদের সেলস এবং মার্কেটিং স্কিল ডেভেলপমেন্টে কাজ করা। আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে অলমোস্ট ৭-৮ ইয়ার্স কাজ করছি, কিন্তু আমরা অনন্যার সাথে আলহামদুলিল্লাহ আমি ৫ ইয়ার্স হলো আছি। আমরা অনন্যা হচ্ছে আমার একটা অর্গানাইজেশন, একটা হচ্ছে গার্লস গ্রুপ। তো আজকে আমরা অনন্যার যে প্ল্যাটফর্মের একটা প্রোগ্রাম, এটা মূলত করা হচ্ছে যে আমাদের একটা বন্ডিং ক্রিয়েটের জন্য। আমরা মেয়েরা আসলে আমাদের সব জায়গায় আমাদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়, আমরা নর্মালি আমাদের ঘরে ঘরের বাহিরে সব জায়গায় কাজ করি, সো সেক্ষেত্রে আমাদের ইউজার ফ্রেন্ডলি একটা পরিবেশ বা একটা বন্ডিং অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা রাখে। সো আমি যখন এই টাইপের কোনো প্রোগ্রামগুলো করি, তখন আমাদের যখন একজন আরেকজনের আপুর সাথে দেখা হয়, কথা হয়, তখন আলটিমেট আমাদের মধ্যে একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, একটা বন্ডিং হয়ে যায়, যেটা আমাদের লাইফের সব দিক থেকেই কাজে লাগে। লাইক আমরা যখন কোনো একটা চাকরিতে যাচ্ছি, সেখানকার পরিবেশের উপরে যে একটা ইম্প্যাক্ট, সেটাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারি, যে সবার সাথে আমরা খোলামেলা কথা বলছি। আজকে আমরা অনন্যার মূল থিম হচ্ছে যে আমরা কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না, আমরা হচ্ছে সবাই সবার সহযোগী, আমরা একজন আরেকজনকে সবসময় হেল্প করি যাতে আমরা ভালো কিছু করতে পারি।